বেনাপোল সীমান্তে বিজিবি বিএসএফ এর সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা। তথ্যচিত্রে বেনাপোল প্রতিনিধি মোহাম্মদ ইকরামুল ইসলাম। বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ সম্প্রীতির অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন ইস্যু নিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে বেনাপোল চেকপোস্টের অদূরে গাতিপাড়া সীমান্তে ১৩ ঘর কুমারবাড়ি পোস্টে অনুষ্ঠিত হয়েছে দুদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সীমান্ত সম্মেলন। আনন্দ ঘন ও উৎসব মুখর পরিবেশে গত রবিবার সকাল ১১টায় শুরু হয় উচ্চ পর্যায়ে দুদেশের সীমান্ত রক্ষা বাহিনীর সীমান্ত সম্মেলন। সীমান্ত হত্যা বন্ধ, কর্ণা সুরক্ষা, শিশু নারী পাচার প্রতিরোধ, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ সহ সীমান্তের বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে দুদেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বাহিনীর সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল তানভীর আহমেদ এবং ভারতীয় বিএসএফ এর ১৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী হরেন্দ্র সিং কুমার। উভয় দেশের ৭ জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। সীমান্তের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এখানে আমরা দুই পক্ষই কথা বলেছি বিভিন্ন বিষয় নিয়ে। আমরা কথা বলেছি সীমান্ত হত্যা নিয়ে, আমাদের এই বর্ডার যে সীমান্ত হত্যাটা নেই সেই ব্যাপারে আমরা দুই পক্ষই দুজনকে আরো ভালোভাবে কাজ করে যেন আর নতুন ভাবে সৃষ্টি না হয় সেভাবে আমরা কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি। এছাড়াও আমাদের বিভিন্ন যে চোরাচালানি বা যে জিনিসগুলো চলছে সেভাবে আমরা আমাদের তথ্য আদান প্রদান এবং আমাদের আরো যোগাযোগটাকে আরো সংহত করে আমরা যেন এই জিনিসটাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে জিনিসটাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারি সে ব্যাপারে আমরা কথা বলেছি। তারাও তাদের আশা ব্যক্ত করেছেন, আমরা যে সকল জিনিস বলেছি তারাও সেগুলোর সাথে অ্যাগ্রি করেছেন এবং তারাও বলেছেন যে তারাও তাদের পক্ষ থেকে সর্বোচ্চটা করবেন যেন আমাদের এই বর্ডারটাতে আমরা সুন্দরভাবে ম্যানেজ করে আমাদের বর্ডার ম্যানেজমেন্টটা যেন সেভাবে আমরা সফলভাবে পালন করতে পারি।